नाबालिका के धर्षण करे गर्भपातेर अभियोग बाबार बिरुद्धे ग्रेप्तार कुआक डाक्तार पलातक बाबा उत्तर चब्बीश परगनार गोपालनगर थानार बैरामपुर ग्राम पंचायत एलाकार घटना पुलिस सूत्रेर खबर नाबालिका के धर्षण करे कुआक डाक्तार के दिए गर्भपात करिएछे बाबा नाबालिकार अभियोग पे बाबा ओ कुआक डाक्तारेर खोजे तल्लाशी शुरू करे गोपालनगर थानार पुलिस গতকাল রাত দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সব রকম খাবার সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা দ্য ব্ল্যাক হারবার 2-5/1RBC রোড নৈহাটি রাতে ডাক্তার অধীর রঞ্জন অধিকারীকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃতের বিরুদ্ধে পাকশো মামলা রিজু করেছে গোপালনগর থানার পুলিশ দেখুন আমাদের এলাকায় এই ধরনের ঘটনা এই সর্বপ্রথম কিন্তু ঘটনাটা খুব দুঃখজনক এবং তার বাবা যে ঘটনা নিজের মেয়ের সঙ্গে ঘটিয়েছে এটা খুব ন্যাক্কারজনক ঘটনা এই জন্য আমরা তীব্র ভাষায় এটার প্রতিবাদ করছি একজন ডাক্তার মানে একজন সমাজসেবক সে জানে না সমাজের এই ধরনের ন্যাক্কারজনক কাজ সে কীভাবে করলেন এটা খুবই প্যাথেটিক এবং দুঃখজনক যে আমরা একজন ডাক্তারের কাছে এটুকু আশা করি আপনার নাম হায়দার আলী মোল্লা হয়েছিল পক্সো আদালতে নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছিল তারই বাবা এখন করার পরে পরবর্তীকালে এইটা চাপা দেওয়ার জন্যেই অ্যাবর্শন করানো হয়েছে সেটা এবং যে অ্যাবর্শন করিয়েছে যে কোয়াক ডাক্তার তার বিরুদ্ধে এটা বেআইনিভাবে করার জন্যে সেই ডাক্তারকেও অ্যারেস্ট করা হয়েছে এবং ডাক্তারকে আজকে জেল হেফাজতে রাখা হয়েছে কালকে কেসটা শুনানির জন্য উঠবে এবং তদন্ত চলছে বিষয়টা আমরাও দেখব যে এই জাতীয় একটা নারকীয় ঘটনা যাতে দৃষ্টান্তমূলক সাজা ওর বাবা পায় অ্যারেস্ট হলে এবং এই ডাক্তারবাবুও এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে না করে কেউ সেই জন্য তাকেও যথোপযুক্ত যাতে যারা শাস্তি হয় সেই ব্যাপারে আমরা সচেষ্ট সমীর দাস বিশেষ আইনজীবী তুষার কাহারের রিপোর্ট 24 ঘন্টা লাইভ মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন শারদীয়ার শুভ লগ্নে আগামী 26 সেপ্টেম্বর 2021 রবিবার কাঁচরাপাড়া আনন্দবাজারে আত্মপ্রকাশ করতে চলেছে পাঞ্জাবি জগতের এক আলোড়ন সৃষ্টিকারী নাম পাঞ্জাবি ঘরানা গান্ধী মোড় আনন্দবাজার কাঁচরাপাড়া ওই দিনে 499 টাকার কেনাকাটার ওপরে থাকছে আকর্ষণীয় উপহার এবং লাকি ড্র কুপন পাঞ্জাবি জগতের আলোড়ন সৃষ্টিকারী নাম পাঞ্জাবি ঘরানা হ্যাঁ পাঞ্জাবি ঘরানা এখানে পাবেন ছোট বড় সকলের পাঞ্জাবি পায়জামা শেরওয়ানি কুর্তা ও জহর কোট এর একটা বিপুল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য পাঞ্জাবি ঘরানা বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিক
ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটিবার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, বাবু মশাইদের ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। অকৃত এন্টারপ্রাইজ সভি প্রকার কে পুরানে সামানো কা ভণ্ডার, ইস মহঙ্গাই কে বাজার মে ভি अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदलपुर।